মণ্ডলে আছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলে এই সহযোগিতামূলক দৃষ্টি আপনারা সারাদিন রেখেছেন এ কারণে এই আয়োজনের সভাপতি হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি প্রধান অতিথি মহোদয়কে বক্তব্য রাখার সুযোগ করে দিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে এবং প্রধান অতিথি জনাব লুৎফর নাহর মেজবা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ এবং সভাপতি হাজি ছোটগলিম স্কুল অ্যান্ড কলেজ উপস্থিত আজকে এমএম কিন্ডার গার্ডেনের বার্ষিক খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের হাজি ছোট করিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল হান্নান সজল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই হাজি ছোট করিম উচ্চ বিদ্যালয়ের ম্যাডাম দিলশাদ ম্যাডাম মনির স্যার সালাউদ্দিন স্যার শামীম স্যার সুলাইমান স্যার হায়াত স্যার ও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাওনায় এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমাদের এই এমএম কিন্ডারগার্টেনের একজন অভিভাবক আমার স্নেহের নাতি মাসুম বিলা এমএম কিন্ডারগার্টেনের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবক অভিভাবিকা বৃন্দ স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ সরি যার নামটি আরো আগেই নেওয়া উচিত ছিল এই বিদ্যালয়ের সাবেক সভাপতি মোবারক হোসেন আমার চাচা স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা আমাকে চিনেন থ্যাংক ইউ আমি শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান গাজীপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাজি ছোটকলিম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এটাই তো আমার পরিচয় আপনারা শুনলেন আমি কিন্তু আমাদের মাওনা উত্তরপাড়া যেগুলো প্রোগ্রাম হবে আমি সবগুলো প্রোগ্রামে একই কথা বলে যাব কারণ আপনারা যে পরিচয় আমার পেয়েছেন আমার যে আরো পরিচয় আছে এটা কি আপনারা জানেন আমি যত বড় যাই কিছু হই না কিন্তু যে যত বড়ই হোক তার একটা কি ঠিকানা থাকে না তাহলে আমার কি একটা ঠিকানা আছে না আমি আপনাদেরই গ্রামের আমি আপনাদেরই গ্রামের পুত্রবধূ আমি মনে করি এই মাওনা ইউনিয়নের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই আমার আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের মানের কথা শুনেছি সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকে অনেক কিছু হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অনেক কিছু হয়েছে আমরা মনে করি যে শুধু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকলে অনেক অনেক টাকা দিয়ে লেখাপড়া করালেই শুধু লেখাপড়ার মান ভালো হয় না আমাদের যেখানে লেখাপড়ার মান সবচেয়ে ভালো আমরা ঠিক সেইখানেই আমাদের সন্তানকে দিব
এবং লেখাপড়া করাবো আর সন্তানকে আমরা যারা অভিভাবক আছি আমরা শুধু আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবো না আবার স্কুল থেকে বাসায় নিয়ে যাব না যে স্কুলের স্যাররাই আমাদের সন্তানদেরকে পড়ায় দিয়েছে আমাদের আর দেখার প্রয়োজন নাই সেটা মনে করবেন না অবশ্যই গার্ডিয়ান হিসাবে আপনার একটু দায়িত্ব আছে আপনার বাচ্চা স্কুলে আসছে কি পড়াচ্ছে ভুল হয়েছে কিনা কি লেখাচ্ছে আপনারা সব সময় সেটার দিকে খেয়াল রাখবেন এই খেয়াল রাখার অনেক উপকৃত হবেন এবং আপনার বাচ্চাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তারাই হবে সম্মানিত সুধী মণ্ডলী এখানে সকাল থেকে অনুষ্ঠান হইতেছে আপনারা অনুষ্ঠান দেখতেছেন আমি আর আপনাদের অনুষ্ঠানের বিঘ্ন ঘটাবো না আপনারা অনুষ্ঠান দেখবেন আপনাদের বাচ্চাদেরকে স্কুলে দিবেন আমাদের শ্রদ্ধা শিক্ষকরা শিক্ষা দিবে আদর্শ শিক্ষা দিবে সেই শিক্ষা গ্রহণ করে তারা আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে আপনাদের বাচ্চারা আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে সম্মানিত উপস্থিতি আমি আবারো বলছি আমি আপনাদের মাওনা গ্রামের আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকব আপনাদের ছাত্রদের কাছে বলছি যে ছাত্রদের যে সুবিধা অসুবিধা আছে আমাকে জানাবেন আমি অবশ্যই দেখব আমি আর কথা না বাড়ি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকলে ধন্যবাদ আমি পরিচয় করে দিচ্ছি জনাব আবুল হোসেন স্যার পরিচালনা পরিষদের সদস্য এমএমএনএটি কিন্ডারগার্টেন ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে আমরা যথারীতি প্রোগ্রামে চলে যাব একত্রিত যারা যারা বাকি রয়েছ তারা তাড়াতাড়ি মঞ্চের পশ্চিম পাশে চলে আসো নৃত্য নিয়ে আসছে তোয়া জয়া নৃত্যটা দাও হাফসা ¡Gracias!